হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আজকের ব্লগটি হচ্ছে আমার ছোটো বাবুর বার্থডে প্রিপারেশন নিয়ে। আমার ছোটো বাবুর বার্থডে উপলক্ষে আমি কী কী প্রিপারেশন নিয়েছি সেটারই কিছু অংশ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আমি ডেজার্ট আইটেমগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু মানে গোলাপজামুন বানাবো। তো মিষ্টি ডো করে রেখেছিলাম, ডোটা গোল করে আমি এখানে ভাজা শুরু করে দিয়েছি। আর গোলাপজামুন তো অনেক মজার, সবাই অনেক পছন্দ করে, আর আমি গোলাপজামুনটা অনেক ভালো বানাতে পারি। তো এখানে শুরুতে আমি গোলাপজামুনটা করে নিচ্ছি। কিছু মিষ্টি আমি ভেজে এখানে সিরাই দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ডো গোল করে রেখেছি, এটা এখন আমার ভেজে নেব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকে আছেন আমার চ্যানেলের সব ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন, আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাজের উৎসাহকে অনেকখানি বাড়িয়ে দেয়। গোলাপজামুন বানানো শেষ করে আমি এখানে করছি ক্যারামেল ক্ষীর পায়েস। আর খুবই মজার এই ডেজার্টটি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজার হয় খেতে এটা। আর এটা আমার চ্যানেলেই আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে আমি তিনটি ফ্লেভারের জেলো প্যাকেট নিয়েছি জেলো করব বলে। তো এটা বাচ্চারা অনেক পছন্দ করে, তো আমি এখানে তিনটা ফ্লেভারই পেয়েছি, তো তিনটাই নিয়েছি। এখানে আমি গরম পানিতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলো ফ্লেভারটা। তো এখন আমি করে নিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারটা। এই ফ্লেভারটা কিন্তু অনেক মজার হয় খেতে, আর মানে বাচ্চাদের তো অনেক ভালো লাগে এই আর কি। আর জেলো বানানো তো আসলে অনেক ইজি, আপনারা বার্থডে টেবিল ডেকোরেশনের জন্য আপনারা এই জেলোটা রাখতে পারেন, অনেক ভালো লাগে দেখতে। এখন সবগুলো আমি ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না না জমে, আমার ওয়েট করতে হবে। আর জমে যাওয়ার পরে আমি এগুলো দিয়ে আমার পছন্দ মতো ডেকোরেশন করে নেব। আর এখানে আমি কিছু মাফিন কেক করে নিয়েছি। আর উপরের যে ক্রিম ফ্রস্টিংটা এটাও আমার করা শেষ, আমার আসলে একদমই মনে ছিল না ক্রিমটা করার সময়, সেটা আমার স্কিপ হয়ে গেছে, যাই হোক। আর উপরের আমার কিছু ডেকোরেশনও করার মানে শেষ, উপরের যে ইয়েটা ডেকোরেট করার জন্য সেটা আমার শেষ। আর এখানে ব্লুটা আমার এখনও শেষ হয়নি, হালকা আকাশি কালার করেছি আমি এগুলো, তো এইসব আমি এখন করে নেব।
অলমোস্ট আমার ডান। আর মাফিনগুলো তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিতে হবে, প্রচণ্ড গরম। ডেকোরেট করতে করতে মনে হচ্ছে গলে যাচ্ছে সবগুলো, তো সবগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। তো আমি এটা তাড়াতাড়ি এগুলো সবগুলো তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিব। ডেজার্ট আইটেমগুলো করতে করতে ভাবলাম যে দেখে আসি এদিকের কী অবস্থা, এখানে কত দূর হয়েছে ডেকোরেশনের। তো আমার ছোটো বাবু আর উত্তম মিলে এসব করছে, ততগুলো বেলুন ফুলানো অলরেডি শেষ। কী অবস্থা, কত দূর? ও মা, সবগুলো তুমি করলে, মা অনেক সুন্দর। অনেকগুলো করে ফেলছে বাবু, এটা কি এইচ? হ্যাঁ, হ্যাপি বার্থডে এইচ। অনুপ কোথায়? অনুপ কি ঘুমাচ্ছে এখনো? হ্যাঁ, এখনো এই বেলুনগুলো বাকি। এটা এটা কোথায় লাগাবে? এইসব এই যে কার্পেটেরগুলো। আচ্ছা, পরে পুরো অনুপ কি ঘুমাচ্ছে বাবু? আবার ফিরে আসলাম কিচেনে। এখানে সব চিকেনগুলো উত্তম মানে কেটে নিয়েছে, আমাকে একটু হেল্প করছে এখানে, এটা তো আমি পারবই না। তো উত্তমের এইসব আমাকে ঠিক করে দিচ্ছে। আর চিকেনগুলো কাটা হতে হতে আমি এখানে ডিমের যে কোরমাটা সেটা করে ফেললাম। এটাও আমার চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করে দেখে নিতে পারেন ডিমের কোরমা। আর এখানে আমার চিকেন কারিটাও করা শেষ, এখানে আমি দুই ভাগে করেছি চিকেন কারিটা। তো চিকেন কারিও করা শেষ, এখন বাকিগুলো আমার সবগুলো আস্তে আস্তে করে নিব। আর এটা হচ্ছে ল্যাম্ব কারি, তো ল্যাম্ব কারিটাও করে ফেললাম। আর এদিকে পোলাও করার প্রিপারেশন চলছে, তো এটা কিন্তু আমি করছি না, এটা করছে উত্তম। তো উত্তমকে বললাম তুমি করো পোলাওটা, অনেকগুলো পোলাও ও ভালো পারবে। সে তো উত্তম আমাকে একটু হেল্প করছে পোলাও করার জন্য। আর বড় কেন বাবা? ওয়াও, এতগুলো বেলুন কে করলো? ঋত্র করলো না অনুপ করলো? দুজনেই।
তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদেরকে আমার নেক্সট বার্থডে ব্লগটি দেখারও আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, বাই।